ফ্যাক্টুতে আপনাদের সকলকে আবার স্বাগতম জানাই। আপনি কি জানেন যে মোবাইল ডিজিটের 10টি কেন নাম্বার থাকে আমাদের এই ইন্ডিয়ায়, অথবা সিগারেটের নেশা ছাড়ার জন্য এক ব্যক্তি কত দূর অব্দি যেতে পারে, ট্রেনের পিছনে এই সাইনটি কেন থাকে, বা এই অদ্ভুত নিরামিষ ভোজি কুমিরটি সম্বন্ধে আজকের এই অদ্ভুত ফ্যাক্টস নিয়ে আজকে আমাদের ভিডিও। তো চলুন বেশি দিন না করে শুরু করা যাক। আপনারা কি জানেন যে কোনো ধরনের নেশা ছাড়াটা কতটা কষ্টকর? সময়ের সাথে নিজের সিদ্ধান্তকে কঠোরভাবে ধরে রাখতে পারলে যে কোনো ধরনের নেশাকেই পরিত্যাগ করা যায়। আর সেই নেশা ছাড়ার এক অনবদ্য উপায়ের সাক্ষী তুর্কির এই ব্যক্তি, যার নাম ইব্রাহিম ইউসেল। তার 26 বছরের পুরানো সিগারেটের নেশা ছাড়ার জন্য তার মুখ একটা খাঁচার মধ্যে বন্ধ করে রেখেছিল, আর এই খাঁচার চাবি ছিল তার স্ত্রীর কাছে। তার স্ত্রী এই চাবিটি শুধুমাত্র খাবার সময় খুলে দিত এবং বাকি সময় বন্ধ রাখত, যাতে তিনি স্মোকিং না করতে পারে। এইভাবে তিনি তার সিগারেটের অভ্যাসকে ছাড়তে পেরেছিলেন শেষ পর্যন্ত। ভাবতে পারছেন মানুষ কতটা এক্সট্রিম লেভেল অবধি যেতে পারে তার নেশাকে পরিত্যাগ করার জন্য? তাই এর জন্য দৃঢ় সিদ্ধান্ত থাকা খুবই প্রয়োজন। নেক্সট ফ্যাক্ট, এখনকার দিনে প্রতিটি মানুষেরই ফোনের প্রতি অ্যাডিকশন বেড়েই চলেছে। তারা ফোন ছাড়া এক মুহূর্ত কাটাতে পারে না। এমনকি এরকম মানুষ আছে যারা ফোন হাতে নিয়ে রাস্তা পারাপার অবধি করে। এর ফলে অনেক অ্যাক্সিডেন্ট হয় এবং মৃত্যুর সংখ্যা বাড়ে। এই বিষয়ে একটি মজার ফ্যাক্ট হলো যে চায়না চংকিং সিটিতে স্মার্টফোন লেন তৈরি করা হয়েছে, যেখানে মানুষ ওই লেন ধরে হাতে ফোন ঘাঁটতে ঘাঁটতে নির্দ্বিধায় চলতে পারে, কোনো গাড়িতে অ্যাক্সিডেন্ট হওয়ার ভয়ও নেই। এমনকি আপনি দেখতে পাচ্ছেন যে পথে মোবাইল চিহ্নটি দেওয়া আছে সেই সাইনটি ধরে আপনি গেলে আপনি হাতে মোবাইল নিয়ে টেক্সটিং চ্যাটিং করতে করতে যেতেই পারেন, সেখানে আপনার কোনো অসুবিধা নেই। কিন্তু পাশের লেনটিতে যেখানে নো মোবাইল সাইন দেওয়া আছে, সেখানে যারা হাতে মোবাইল নিয়ে নেই তারা যেতে পারে। তাই দুপক্ষের যাতে কোনো রকম অসুবিধা না হয় দুটি লেন আলাদা করা আছে। নেক্সট ফ্যাক্ট, এই ফুলটিকে দেখুন। এই ফুলটির নাম স্কেলিটন ফ্লাওয়ার। এটিকে দেখতে নর্মাল ফুলের মতো মনে হলেও এটি কিন্তু জল পড়লে অন্যরকম লাগে। জল পড়লে এই ফুলটি ট্রান্সপ্যারেন্ট হয়ে যায়, দেখতে কিন্তু খুবই দারুণ। এই ফুলটি সাধারণত চায়না এবং জাপানের কিছু নেটিভ এলাকায় পাওয়া যায়। নেক্সট ব্যাগ, আচ্ছা আপনি কি জানেন আমাদের ইন্ডিয়াতে মোবাইল নাম্বার 10টাই ডিজিটের কেন হয়? এর পিছনে একটা সরল ম্যাথামেটিক ক্যালকুলেশান আছে। আমরা যদি 9 ডিজিটের মোবাইল নাম্বার ইউজ করতাম, তাহলে পারমুটেশন অ্যান্ড কম্বিনেশন করলে 10^9 মানে 100 crore, যেটা পসিবল না। আমাদের দেশের জনসংখ্যা অলরেডি 100 কোটির বেশি, তাই আমরা যদি 10^10 করি তাহলে সেটা দাঁড়ায় 1000 কোটি। এই কারণে আমরা 10টা ডিজিট ব্যবহার করতে পারি না। কিন্তু ভবিষ্যতে যদি এই 1000 কোটিও পেরিয়ে যায়, তাহলে আমাদের 11 ডিজিটেরও নাম্বার ব্যবহার করতে হতে পারে। কিন্তু 1000 কোটি এই গণ্ডি পার করতে আমাদের কাছে অনেক সময় আছে। নেক্সট ফ্যাক্ট, ট্রেনে আপনারা কখনো না কখনো তো সবাই জার্নি করেছেন, তো আপনারা কি জানেন ট্রেনের পিছনের এই ক্রস সাইনটি কেন থাকে? ভালো করে শুনুন। যদি সোজা ভাষায় বলি, এই ক্রস সিম্বলটা ট্রেনের নিরাপত্তার জন্য বেশি দায়ী। কারণ আমরা জানি সাধারণ ট্রেন 12 থেকে 24 কোচের মধ্যে থাকে, তো যখন ট্রেন চলে তখন যদি কোচ ওই ট্রেন থেকে আলাদা হয়ে যায় তখন বোঝা নাও যেতে পারে। তো যাতে সব ঠিক থাকে এবং এটা জানা যায় যে এই ট্রেনের শেষ কামরা অবধি প্রতিটি কামরা ঠিকঠাক রয়েছে, সেই জন্য শেষে এই ক্রস চিহ্নটি দেওয়া হয়। এবং এই ক্রস চিহ্নটি চেক করার দায়িত্ব থাকে স্টেশন মাস্টারের। মানে সোজা ভাষায় দেখতে গেলে দেখি যে এই ট্রেনের শেষে যদি চিহ্নটা আছে, মানে ট্রেনের প্রতিটি কামরা সুরক্ষিত আছে এবং প্রতিটি কোচ প্রেজেন্ট আছে। নেক্সট ফ্যাক্ট, কুমির কতটা হিংস্র হতে পারে আপনারা তো সবাই জানেন। আমরা এই হিংস্র দৃশ্যের ভিডিও ডিসকভারি চ্যানেল বা অন্য অনেক ভিডিওতে দেখে থাকি প্রায়। কিন্তু আপনি কি জানেন যে আমাদের ইন্ডিয়াতে এমন একটি কুমির আছে যে স্বভাবে অনেক শান্ত এবং সে ভেজিটেরিয়ান, মানে নিরামিষভোজী। এই কুমিরটির নাম বাবিয়া, যার বাস কেরালার অনন্তপুর লেক টেম্পলে। তাকে ওই মন্দিরের রক্ষাকর্তাও বলে হয়ে থাকে। বাবিয়া শুধুমাত্র ওই মন্দিরের প্রসাদ খেয়েই থাকে, যে সাধারণত ভাত এবং গুড় দিয়ে মেশানো একটি প্রসাদ। তা ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকা অনুযায়ী ওই মন্দিরের প্রধান পূজারী সুব্রহ্মণিয়া ভাট বলে যে এটি প্রায় এখানে 70 বছর ধরে বসবাস করছে। তিনি আরও বলেন যে আজ অবধি বাবিয়া মানুষের উপকার ছাড়া ক্ষতি কখনো করেনি। তো আজকের আপনার এই ফ্যাক্টসগুলি কেমন লাগলো জানাতে ভুলবেন না। আরও নতুন ফ্যাক্টস নিয়ে আমরা আবারও হাজির হব আমাদের এই ফ্যাক্টোতে। স্টে টিউনড।
We'll be right back.